লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ ও নৌযানের উপর হুথিদের তাণ্ডব চলছেই। অনেক হুমকি ধমকি দিয়েও এই হামলা থেকে রক্ষা মিলছে না পশ্চিমা নৌযানগুলোর। বাধ্য হয়ে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীদের 36টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শনিবার রাতে ইরানপন্থী এই গোষ্ঠীর স্থাপনা নিশানা করে এই হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন বিমান বাহিনী। হামলায় হুথিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুত কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লঞ্চার ও অন্যান্য স্থাপনায় হামলা করা হয়েছে। হুথি যোদ্ধারা লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছিল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, সম্মিলিত এই হামলা হুথিদের প্রতি একটি বার্তা। তারা যদি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও নৌযানের উপর অবৈধ আক্রমণ বন্ধ না করে, তাহলে তাদের পরিণতি আরও খারাপ হবে। হুথিদের উপর এই হামলায় আরও 6টি বন্ধুদেশকে পাশে পেয়েছে আমেরিকা ও ব্রিটেন। হামলায় তাদের সাহায্য করেছে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড। এদিকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, জর্ডানের ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার পর এই হামলা ইরানের জন্যও একটি বার্তা, কারণ হুথিদের পেছনেও তেহরানের ইন্ধন রয়েছে। এছাড়া গাজা যুদ্ধকে ঘিরে গত অক্টোবর থেকেই মধ্যপ্রাচ্য উত্তপ্ত অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশে ইঙ্গো মার্কিন হামলা হলে এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর আগে শুক্রবার ইরাক ও সিরিয়ায় 85টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় দুই দেশে প্রায় 40 জন মানুষ নিহত হয়েছেন। গত মাসে জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত হওয়ার জবাবে এই পাল্টা হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, সমন্বিত এসব হামলা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC কুদস ফোর্স ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে। এছাড়া ভবিষ্যতে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাইফ বিন আয়ুব, কালবেলা ডেস্ক।